গুড মর্নিং গাইস। তো কালকের ভিডিওটায় একটা কি গ্লিচ হয়ে গেছিল, তো আমি ভেবেছিলাম যে দুটো দুটো ভিডিও দেখাচ্ছিল, তো প্রথমে ভিডিওটা আপলোড করে ডিলিট করে দিয়েছিলাম, দেখি যে পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো তারপর আবার রি আপলোড করলাম এবং আবার লিঙ্ক পাঠালাম। তো অনেকে অবাক হচ্ছে যে বারবার দুবার করে লিঙ্ক পাঠাচ্ছে কেন, দ্যাটস নট অ্যান ইস্যু, বাট ব্যাপার হচ্ছে যে কালকে 77 থেকে আজকে সকাল পর্যন্ত 81, তো 4টে সাবস্ক্রাইবার্স নতুন বেড়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা নতুন জয়েন করেছো দ্য গ্রেন এলিউশন ফ্যামিলিতে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট ফাই করে নিয়েছি আমি, কারণ এখন প্রায় 11:30 বাজে। তো এখন কী করতে হবে, মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমরা যেহেতু কোভিড বা কোভ্যাক্সিন যে টিকাটা নিয়েছি না, তার একটা সার্টিফিকেট বাট করতে হয়। কোউইন ডট ইনে গিয়ে সার্টিফিকেট বার করতে হয়, ডাউনলোড সার্টিফিকেট করলে পিডিএফ সমেত বেরিয়ে যায়। তো ওটাকে এবার প্রিন্ট আউট বার করবো, কারণ ধরো কোনো বাইরে যাওয়ার ক্ষেত্রে এটা লাগছে, বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে লাগছে ওটা। তো ওটা এখন আমি প্রিন্ট আউটটা বার করবো, এটাই মেন কাজ আমার আমার ফ্যামিলির বার করবো। তো তারপর দেখা যাক কী করা যায়। তো গাইস কাজটা ডান, যেটা সার্টিফিকেটগুলো আছে দেখো, সার্টিফিকেটগুলো আমি প্রিন্ট আউট বার করে নিয়েছি। তো ফ্যামিলির কাজ ডান, এবার মা ভাই বলছে পেছন থেকে মা মাংস করছে, ওটাও দেখা। তো ওয়াই নট, তো দেখাই মা কি রান্না করছে, চলো গাইস এবার দেখাবো আমার মা কি রান্না করছে। পিছনটা মেসটা হয়ে আছে পুরো, কারণ সবে যাস এই পোর্শনটা সবে হয়েছে, তো এখানে সাজানোর কিছু ডেকোরেশনের জন্য ফল সিলিংয়ের কাজ বাকি আছে। তো পিছনটা যে দাঁড়া দেখছো মেসটা হয়ে আছে, তো কিছু মাইন্ড করো না। এখন চিকেন কষা বাড়াচ্ছে মা, দেখতে পাচ্ছো এত হাসছি কারণ মা এখন একটু লাইটটা অফ করেই রান্না করছিল, যাতে ভিডিও কোয়ালিটি ভালো আসে। তো মায়ের সেন্স অফ ব্লগিং, তো ক্যামেরাটার লাইটটা অন করে দিল যাতে ভিডিও কোয়ালিটি ভালো আসে। দ্যাটস এ গ্রেট সাকসেস, আমার সাথে সাথে মাও স্মার্ট হয়ে যাচ্ছে ব্লগিংয়ের জন্য। দেখতে পাচ্ছ এখানে চিকেন কষা রাঁধছে মা। তোমার এটা এই রান্নাটা করতে আর কতক্ষণ টাইম লাগবে? 30 মিনিট টাইম লাগবে। তো আমার চ্যানেলটা যদি সাকসেস পাই অবশ্যই মায়ের জন্য, মা খুব সুন্দর সুন্দর রান্না করে আর চিকেনটা তো ফেভারিট আমার, তো মায়ের জন্য আমি একটা কুকিং চ্যানেল বানাবো, তো সবই তোমাদের সাপোর্টের জন্য। এখন কিচেন থেকে বেরিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম, একে বাইরে দেখতে পাচ্ছ রোদ যা, দেখো কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়েছিল। তো প্রচণ্ড গরমে আর কিচেনের মধ্যে অত্যন্ত গরম, আগুনের হিটটা আসে। তো সত্যিই যারা যারা কিচেনে রান্না করো বা শেফ এদের, অবভিয়াসলি আমি হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি কোনোদিনও কিচেনে যাইনি এই গরমের জন্য, আর প্রচণ্ড খাটুনি আছে। তো সত্যিই শেফেদের হ্যাটস অফ এবং বাইরের মায়েদের হ্যাটস অফ। ফাইনালি মা এই মিক্সিটা ইউজ করেছে আজকে চিকেনের জন্য, অনেক দিন ধরে বলছিলাম মিক্সিটা ইউজ করো করতে চাইছিলো না, বাট এখন করেছে, তো ভাল লাগছে। এভাবে মা বললো যে মাংসটা হতে আরও 30 মিনিট টাইম লাগবে, তো এখন বাজে প্রায় 11:30 থেকে 12 বাজতে যায়, তো 30 মিনিট বাইরে কোথাও একটু ঘুরে আসি, দেখি শুভ আছে কি, আমরা ফামরা খাবে বলছে আমরার চাট। তো কালকে লেবু হলো, আজকে আমরার চাট, শুভ অলরেডি ডাকছে ওখান থেকে বাইরে থেকে, বাড়ির বাইরে থেকে ডাকছে। তো আমরার চাট খেয়ে আসি, 30 মিনিটের মতো আড্ডা মেরে আসি, তারপরে চান করে গরম গরম চিকেন কষা, আহ হা হা মাই ফেভারিট খাওয়া যাবে। তো চলো আগে আমরা খেয়ে আসা যাক। শুভখানে আমার জন্য ওয়েট করে আছে, অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে, যতক্ষণ থেকে আমি সার্টিফিকেটগুলো প্রিন্ট আউট বার করছিলাম তখন থেকে ওয়েট করে আছে আমরা নিয়ে। শুভর কাছে এখন টোটাল 4টে আমরা আছে, তাই তো পকেটে দুটো, তো সেন্স অফ হিউমার যারা বোঝার বুঝে গেছো। তো গাইস রান্না হয়ে গেছে, আমিও চান করে নিয়েছি, দেখতে পাচ্ছ চুল ফুল যা সাজেছে। তো এবার যে মাংসটা আমার রান্না করছিলো সেটা আমাকে বাটিতে করে অলরেডি দিয়ে দিয়েছে, তো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দেখো। প্রায় 5টা বাজে, চলে এসেছি মাঠে, ওয়েদারটা খুব সুন্দর আছে, হাওয়া দিচ্ছে, এখানটায় জাস্ট ম্যাচ হবে একটা চিলড্রার পার্টির সাথে আমার, 5টা ম্যাচের সিরিজ হবে আজকে, বলেছি হোয়াইট ওয়াশ করব, দেখা যাক।
এত গরম, এত গরম পড়েছে যে কুকুরটা জলে নেমে গেছে, সাঁতার কাটছিল, জাস্ট উঠছে। চল চল সাঁতার কাট। খাবার নেমে গেছে জলে। তো আজকে মাঠের ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমাকে বাড়ি থেকে বললো যে দোকানে যেতে, দোকান থেকে আলু পেঁয়াজ পেঁয়াজ এগুলো শেষ হয়ে গেছে তো কিনে আনতে। তো আমি এখন যাচ্ছি জামালপুরে, স্কুটি রেডি, জাস্ট ব্যাগগুলো নেবো আর চলে যাব। তো তারপরে সে বাকি ব্লগটা শ্যুট করার চেষ্টা করবো আর কি হয়। ওকে চলো। তো জাস্ট সিটটা আমি খুলে নিচ্ছি, ব্যাগগুলো জাস্ট এখানে ঢুকিয়ে দিলাম। ডান, চলো। সবাই জানো সেলফ কাজ করে না, তো আমি কিক দিয়ে স্টার্ট করতে হবে। তো একদম বাজারে গিয়ে কথা হচ্ছে। তো বাজার ডান, এবার যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে বাকি ব্লগটা কমপ্লিট করবো। চলো একদম বাড়িতে দেখা হচ্ছে। তো গাইজ, বাজার থেকে চলে এসেছি, দোকান থেকে তো আলু নিচ্ছিলাম, তো আলু নিজেই মেপে নিই, কারণ পচা পচা আলু থাকে। তো এই জন্য পুরো ড্রেসটাই আলুর হলুদ হলুদ হয়ে গেছিলো, তো পুরো ড্রেস চেঞ্জ করে নিলাম। একটু দেখো বাইরে গেছি, বাইরে যারাই বেরোও তারা এসে স্যানিটাইজার দিয়ে, বডি ওয়াশ বা তোমার সাবান দিয়ে ভালো করে হাত মুখ কাটার একেবারে প্রায় ধুয়েই ফেলো, যাতে জার্মসগুলো বাইরেই থেকে যায়। তো প্রিকশনস ইজ দ্য বেস্ট থিংস। তো এইটাই জাস্ট আজকের মতো ব্লগ, এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।